আসসালামু আলাইকুম কবিটেক বাংলার পক্ষকে সবাইকে স্বাগত শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এসএসসি দু রেজাল্ট হলো আঠাশ তারিখ আঠাশে নভেম্বর দু রেজাল্ট অনেকেরই ভালো হয়েছে কিছু কিছু একটু মন খারাপ হয়েছে আমরা কিছু অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট মন খারাপ করেছি কারণ আমাদের দু একটি সাবজেক্টের রেজাল্ট খারাপ হয়েছে এবং রেজাল্টের পয়েন্টটা মন মতো হয় নাই আর বাকি সবারই অসাধারণ রেজাল্ট হয়েছে অসাধারণ রেজাল্ট বিশেষ করে আপনারা যারা আমার কাছে সাজেশন নিয়েছিলেন আপনারা অনেকেই অনেকেই কমেন্ট করেছেন আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অনেকেই মেসেজ করেছেন যে স্যার সাজেশন নিয়েছিলাম তার জন্য রেজাল্টটা ভালো হয়েছে তো আপনার জন্য একটা ভিডিও আমি কিছুদিন আগে দিয়েছি আপনারা দেখেছেন হয়তোবা যে আপনাদের একটা কমেন্ট করতে বলেছিলাম এক কথায় যাদের রেজাল্ট ভালো হয়েছে আমার সাজেশন নিয়ে এবং আমার সাজেশন ছাড়াও ভিডিও ভালো রেজাল্টে ভালো হয়েছে সেই আপনাদের কমেন্ট করতে বলছিলাম কার কি রেজাল্ট হয়েছে কিভাবে হলো ওকে তো আজকে একটি বিষয় নিয়ে যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের আপনারা অনেকেই আমাকে পার্সোনালি অনেক অনেক ফোন দিয়েছেন যার কারণে এটা করতে বাধ্য হলাম অবশেষে নোটিশ না আসার পরেও কারিগরি শিক্ষাবর্তে এখনো কোনো নোটিশটা আসে নাই যে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ করতে হবে কীভাবে কত তারিখ থেকে ওকে কারিগরি শিক্ষা বোর্ডে এখনও নোটিশটা আসে না এটা হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এসএসসি কর্নার এখানে এখনও নোটিশটা দেওয়া হয় নাই কিন্তু কিভাবে আপনি অনলাইনে মোবাইল দিয়ে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন একের অধিক সাবজেক্ট করলে কিভাবে করবেন শুধু পাশ করলেই কি মানে ফেল করলে কি আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন নাকি কি পাশ করলেও রেজাল্ট ভালো করার জন্য বোর্ড চ্যালেঞ্জ করবেন সেটা একটু আলোচনা করব হ্যাঁ সময় সাথে থাকবেন একটু দেখবেন মনোযোগ সহকারে এটা হচ্ছে আপনার কারিগরি শিক্ষা বোর্ডে হচ্ছে আবেদন করার পদ্ধতি একটু খেয়াল করবেন শুধুমাত্র টেলিটক প্রি মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে এক কথায় টেলিটক যাতে সিম আছে তারা আবেদন করতে পারবেন সরাসরি আবেদন করতে মোবাইল অপশনে যাইতে হবে মেসেজ অপশনে যেয়ে লিখতে হবে আর এস সি আর এস সি বড় হাতের অক্ষর লিখবেন স্পেস দিবেন দিয়ে বোর্ডের নামে তিন অক্ষর দিবেন যেমন আমরা জানি আমাদের বোর্ডে হচ্ছে টেকনিক্যাল তারপর হচ্ছে তিন অক্ষর দেওয়ার পর স্পেস দিবেন রোল নাম্বার লিখবেন স্পেস দে বিষয় কোড লিখবেন আপনি কোন বিষয়ের খাতা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দেখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কোন পরীক্ষার্থীর রোল নাম্বার যদি হয় বারো চৌত্রিশ ছাপ্পান্ন লিখতে হবে আর এস সি স্পেস টি ইসি স্পেস বারো চৌত্রিশ ছাপ্পান্ন স্পেস মনে করেন আপনি পদার্থবিজ্ঞানে খারাপ করেছেন তাহলে পদার্থবিজ্ঞানের যে কোড বিষয় কোডটা আছে উনিশ পঁচিশ সেটা আপনি লিখবেন লিখে সেন্ড করে দিবেন ওয়ান সিক্স টু 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 মানে ট্রিপল টু নাম্বারে ফিরতি এস এম এস এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে সেটা আপনার জানিয়ে দিবে হ্যাঁ তো কত টাকা কেটে নেওয়া হবে সেটা জানিয়ে দিবে তারপর আপনি জানিয়ে দেওয়া হবে এবং একটি পিন নাম্বার দেওয়া হবে মানে আপনি যখনই এই এস এম করবেন এতটুকু এস মিস করবেন যখন আর এস সি টি ইসি আপনার রোল নাম্বার যে বিষয়ে উপর লিখতে চাচ্ছেন মানে খাতায় কল করতে চাচ্ছেন সেটা লিখে যখন সেন্ড করবেন তখন সাথে সাথে একটা এস এম এস আসবে যেখানে থাকবে হচ্ছে পিন নাম্বার এই পিন নাম্বারটা আপনি অবশ্যই এক জায়গায় লিখে রাখবেন ভালো করে এতে সম্মত থাকলে এবং কত টাকা নেবে সেটাও একটা মেসেজ আসবে যদি আপনি রাজি হন তাহলে আবার মেসেজ করতে হবে মেসেজটা কীভাবে করতে হবে আবার লিখতে হবে আর এস সি স্পেস এবার লিখবেন ইয়েস মানে আপনি রাজি হয়েছেন এস এম এসটা টা করার জন্য বা আবেদন করার জন্য ইয়েস্লিকে স্পেস দিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বার যে নাম্বারে আপনার এস এম এসটা টা আসবে মানে হচ্ছে যে আপনার টেলিটক নাম্বারই দিতে হবে এমন কোনো কথা নেই আপনি যে কোনো নাম্বার এয়ারটেল বাংলা লিঙ্ক আপনার যেটা পার্সোনাল নাম্বার আছে থাকে সবসময় খোলা যেখানে আপনার রেজাল্ট যদি পরিবর্তন হয় একটা এস এম এস আসবে সেই এস এম এস আসার মতো একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি পাঠিয়ে দিবেন হচ্ছে আবার ওয়ান সিক্স ট্রিপল টু ওকে পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে সেক্ষেত্রে কমা দিয়ে দিয়ে লিখতে হবে যেমন দেখেন আর একটা যদি আমি দেখাই মানে আপনি দুইটা সাবজেক্টের উপর একসাথে আবেদন করবেন তাহলে কি লিখবেন আর এস সি স্পেস টি ইসি স্পেস রোল নাম্বার লিখে স্পেস দিয়ে যেমন আমি উনিশশো পঁচিশ এবং চৌষট্টি তিরাশি এই দুটো সাবজেক্ট দিব তাহলে আমি কমা দিলাম এছাড়া আপনি আরও দিতে পারেন সেই ক্ষেত্রে দেখেন এর আগের একশো পঁচিশ টাকা হারে কাটা হয়েছিল যদি আপনি এরকম তিনটা বিষয় কোড লেখেন তাহলে আপনার তিনবার একশো পঁচিশ মানে তিন পঁচিশে যা হয় সেই কয় টাকা কাটা হবে একবার লিখলে আপনার একটা সাবজেক্টের জন্য একশো পঁচিশ টাকা আশা করি বুঝতে পেরেছেন আবারও বলছি যদি একের অধিক সাবজেক্ট হয় আপনি একটা কোর্ড বিষয় কোর্ডের জায়গায় কমা দিয়ে দিয়ে অনেকগুলো লিখতে পারেন কমা যেমন উনিশশো পঁচিশ কমা চৌষট্টি তেইশ কমা এবং আটষট্টি তেইশ কমা এভাবে যদি দিদিতে থাকেন আপনার যে কটা সাবজেক্টের উপর খাতাটা কল করতে চাচ্ছেন সে কটা কমা দিয়ে লিখবেন এবং আপনার মনে রাখতে হবে ফোনে কিন্তু টাকা থাকতে হবে যে টেলিটক সিম থেকে আপনি এস এস করবেন সেই টেলিটক সিমে কিন্তু আপনার টাকা থাকতে হবে কি কয়টা করবেন সেই অনুপাতে টাকা আপনি লোড করে নিয়ে আসবেন যেমন একটা একটাই মনে করেন একশো পঁচিশ টাকা করে লাগবে তাহলে পাঁচটা করতে হলে কত টাকা লাগবে এভাবে কিছু টাকা বেশি করে আপনি ভরে নিয়ে আসবেন এবং এভাবে মানে আবেদন করতে পারবেন বোর্ড চ্যালেঞ্জের জন্য ওকে তো আমরাদের আমাদের কারিগরি কত তারিখ থেকে হবে সেটা এখনো নোটিশ নোটিশ দেয় নাই দেওয়ার মাত্রই আপনাদের জানিয়ে এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আপনারা যারা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আছেন পরীক্ষা দিয়েছিলেন সালে যাদের রেজাল্টটা খারাপ হয়েছিল উনত্রিশ এগারো দু থেকে পাঁচ বারো তার মানে আগামী উনত্রিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের নিয়মটা কি একই রকম আর এস সি লিখবেন ম্যাসেজ অপশনে যে যে স্পেস দিবেন বোর্ডের তিন অক্ষর লিখবেন যদি ঢাকা বোর্ড হয় ডিএইস এ যদি যশোর বোর্ড হয় যশোর বোর্ডের তিন অক্ষর লিখতে হবে লিখে স্পেস দিয়ে আপনি ওয়ান সিক্স ট্রিপল টুতে পাঠিয়ে দিবেন উদাহরণস্বরূপ ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থী রোল নাম্বার বারো চৌত্রিশ ছাপ্পান্ন ওকে যে কিছুক্ষণ আগে বললাম প্রথম পত্রের জন্য আবেদন করতে চাইলে ম্যাসেজ অপশনে যে লিখতে হবে যে আরএসসি ঢাকা ডিএইসএ ঢাকা স্পেস বারো আপনার রুল নাম্বার আর বাংলা প্রথম পত্র হচ্ছে ওয়ান জিরো ওয়ান লিখে পাঠাইতে হবে আপনার ফিরতি এস এম এস আসবে একই রকম যেটা আমাদের কারিগরি শিক্ষাবরা সেম তখন আপনি যদি রাজি হন তাহলে ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বার স্পেস কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে ওকে পিন নাম্বার স্পেস কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এরপর পুনঃ নিরীক্ষণের জন্য আপনার একটা এস আসবে একাধিক বিষয়ের জন্য আপনার কি করতে হবে কমা দিয়ে লিখতে হবে যেমন দেখেন এই যে আমরা যেই কারিগরিতে যেভাবে দেখলাম সেম একাধিক বিষয় হলে আমরা স্পেস দিয়ে স্পেসতে লিখবো এবং রাখতে একটি বিষয়ে আবেদনের জন্য একশো পঁচিশ টাকা করে লাগতেছে বিদ্রুপ হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিজ্ঞান তথ্য যোগাযোগ ধর্ম ইত্যাদি এই বিষয় সময়ের কোনো আবেদন করার প্রয়োজন নেই মানে এটা আপনার যেহেতু এর ক্লাস এইট থেকে নিয়েছিল আপনাদের অথবা জানেন আবেদন করার প্রয়োজন নেই শিক্ষার্থীবৃন্দ এভাবে হচ্ছে আপনারা আবেদন করতে পারেন এবং যদি ভাগ্য ভালো হয় যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই রেজাল্ট আপনাদের কি হবে ভালো হবে আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আবেদন করলে রেজাল্ট কমে না বাড়ে না হলে যেটা ছিল সেটাই থাকে রেজাল্ট কমে না আবেদন করলে এটা মনে রাখবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে চাচ্ছি পরবর্তীতে কোনো নোটিশ আসলে সবার আগে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন কবি বাংলার সাথে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করেন উপকৃত হব আসসালামু আলাইকুম